বলেছিলাম না তুই আমাকে কখনোই ধরতে পারবি না তোমার কথাটা আক্ষরিক অর্থে সত্যি কি আক্ষরিক অর্থ ইস কি বাংলার ব্যবহার আচ্ছা তুই গণিতের টিচার হলি কেন বাংলা টিচার হলে কিন্তু ভালো করতি চশমা পড়তি আর বাচ্চারা তোকে খাওয়াতো বাংলা ম্যাডাম কি তার খেতাম আপনাকে যদি আমি কোনো ক্লাসে পাইতাম না আপনার পিটায় ছাল তুলে ফেলতাম আমি তুই আমার কোচু করতি তোকে আমি ভয় পাই সাহস থাকলে দাঁড়ান আসেন দাঁড়ান দাঁড়ান কি করবি তুই মারবি মার মাসা স্যার আরে করিম মিয়া কি হয়েছে আবু কই আবু কেন কি হয়েছে আরে আবু কই আসে ওই কুসুমের লগে হাঁটতে গেল আবু আবু কুসুম কুসুম আব্বা ডাকে আউ করিম মিয়া কি হয়েছে আমি তো কিছুই বুঝতেছি না হাসতেছো কেন হ্যাঁ ওই যে ওরা এসে এসে গেছে ওই যে আয় কি হয়েছে আব্বা আরে তোর বউ আসছে তো আমার বউ হ্যাঁ আরে বেটা তুই বিয়ে করছিস তো আগে কইবি না কি যে সুন্দর বউ না একেবারে ম্যাম সাহেবের মতো আর ম্যাম সাহেব হইলে কি বউ শাড়ি পিন্দা আছে আর কি যে লেহাজ না বুঝলেন মাস্টার সাহেব আমি তো মাঠ থেকে আইছি পায়ে কাদা তার মধ্যে মায়াটা আমার পা শুয়ে সালাম করলো বুঝছো এই চল 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 আরে তুই কেন যে অরণ্যের স্বপ্ন দেখতে গেলি ও কি আমাকে ধরাছোঁয়ার মধ্যে আছে কি করছেন মা আপনি আমাকে বাতাস করছেন কেন রাতে কি হয়েছে যে গরম পড়ছে আচ্ছা দিন আমার হাতে দিন দিন আরে বসুন আপনি এখানে বসুন আমি মানে এখানে বসুন প্লিজ বসুন বসুন বসুন